বাড়ির আশেপাশে অপরিষ্কার নালা বা জলাশয়ের কারণে মশার উপদ্রব বেশি হয়ে থাকে। সাধারণত দোকানে মশা তাড়ানোর যে স্প্রে বা কয়েল পাওয়া যায় তা বেশিরভাগ বেশ বিষাক্ত, যা ঘরের মানুষ ও শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্ষতিকর কয়েল ছাড়া কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করলেও মশা দূর করা যায়, যেমন তুলসী গাছ। তবে জানালার পাশে বা বারান্দার কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখুন, দেখবেন মশা পালাবে। কূপ, কূপের গন্ধে একেবারে সহ্য করতে পারে না মশা। একটি 50 গ্রামের কূপের ট্যাবলেট একটি ছোট বালতিতে রেখে বালতিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। 2-3 দিন পর পানি পরিবর্তন করুন। নিম তেল, নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না। নিম তেল গায়ে মাখলে মশা কামড় থেকে রেহাই পাওয়া যায়। শুধু নিম পাতা ঘরের কোণে রেখে দিলেও মশা উপদ্রব কমে যাবে। রসুন, রসুনকে বলা যায় মশার জং। কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সিদ্ধ করুন বা ব্লান্ডার ব্লেন্ড করুন। এবার ওই পানি সারা ঘরে বিভিন্ন জায়গায় স্প্রে করুন, দেখবেন মশা উধাও। লেবু ও লবঙ্গ, 1টি বা 2টি লেবুর মাঝারি কাটুন। এরপর কাটা লেবুর ভিতরে অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গের ফুল বাইরে থাকবে আর পিছনে অংশ যেমন লেবুতে গেঁথে থাকে। এবার সেই লেবুর টুকরোগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন, দেখবেন কিছুক্ষণের মধ্যে মশা নেই। সুগন্ধি, মশারা সুগন্ধি খুব অপছন্দ করে। মশা তাড়াতে দেহে বা জামায় আতর, সুগন্ধি বা লোশন ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগেও শরীরে মাখতে পারেন, এতে কাজ হবে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।